সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইন্তেকাল আব্দিকু। আজকে আমরা চলে যাচ্ছি যুবাগ্রহের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন কিছু মেশিনারি, এগুলো হচ্ছে এগ্রিকালচারের কিছু মেশিন। আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং এর অনেক ভিডিও আপনারা দেখেছেন, তো জনতা ইঞ্জিনিয়ারিং অনেকদিন পরে আমাদেরকে যুব একগ্রহে তাদের একটি ডিলারশিপ দিয়েছে, যেটি আমরা রাজশাহী বানাসুর বাজারে স্থাপন করার চেষ্টা চলছে এবং আমরা কেবল শুরু করেছি। কিছু মেশিন আমাদের কাছে এসেছে, আমরা তার একটা ছোট্ট ভিডিও বা আমাদের একটা পোস্ট করেছিলাম, সেখান থেকে আমাদের একজন খামারি ভাই যিনি আমাদের এই ফিড মেশিনটি অর্ডার করেছেন এবং আমাদের আরো বিভিন্ন মেশিন আসছে, কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে সবগুলো সুন্দরভাবে দেখানোর। তবে আমরা পুরো বেশ পুরো আমাদের সেটআপটা রেডি হয়ে গেলে তারপরে আমরা একটা ফুলফিল ভিডিও নিয়ে আসবো এবং আপনারা আমাদের কাছ থেকে প্রায় সকল রকমের এগ্রিকালচারাল মেশিনারিজ পাবেন। তো আজকে যে বড় ভাইয়ের কাছে ফিড মেশিনটি যাবে তার নাম হচ্ছে মাহফুজুল আলম ময়মনসিংহ থেকে। উনি আমাদের কাছে অর্ডার করেছেন এবং ওনার এই ফিট মেশিনের জন্য উনি 5,000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা উনি কন্ডিশনে আমাদের কাছ থেকে এই মেশিনটি নিচ্ছেন। আমরা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাঁস মুরগির খাবার তৈরি করার মেশিন। এটা হচ্ছে ভাসমান, আপনি খাবার তৈরি করতে পারবেন না মাছের জন্য, শুধুমাত্র ডুবন্ত ফিড তৈরি করা যাবে মাছের ক্ষেত্রে। আর যদি বলেন যে মুরগির জন্য মানে কতগুলো তৈরি করবেন, এখানে ডাইস আছে, আপনি ডাইস দিয়ে বিভিন্ন রকমের হচ্ছে ইয়া তৈরি করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকন খাবার তৈরি করার ডাইস, ভিতরে আছে মোটা খাবার তৈরি করার ডাইস এবং এইগুলো হচ্ছে গিয়ার ওয়েল। এগুলো তিনটা দেওয়া থাকে গিয়ার ওয়েল আমাদের এই একটা একটা বক্সের সাথে, আমরা তিনটা গিয়ার ওয়েল তাকে দিয়ে দিব এবং এই সেটআপটা আপনারা নিয়ে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে 1 বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এবং প্রত্যেকটা মেশিনই 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। জনতা ইঞ্জিনিয়ারিং এর যেরকম সিস্টেম, যুব আগ্রহ থেকেও একই সিস্টেম, জাস্ট ডিলারশিপের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে বিক্রি করি এবং এখন থেকে প্রায় নিয়মিতই আসবো আপনাদের এই আমাদের যুব আগ্রহ প্রজেক্ট নিয়ে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের মেশিন নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিড মেশিন, এটা হচ্ছে ধান কাটার জন্য যে রিপার মেশিন বলে, একটা রিপার আছে এখানে ধান কাটার মেশিন রিপার। এটা হচ্ছে আপনারা পাওয়ার টিলারের সামনে যে রিপারটা সেটা আর কি। তারপরে ওইটা হচ্ছে আমাদের ধান গম মাড়াই করার মেশিন, ঘাস মুচির ফিড তৈরি করার যে খাবার তৈরি করার যে মেশিনটা সেটা আর কি, গুঁড়া খাবার তৈরি করার। অনেকদিন ধরেই বলছিলেন যে অনেকে যে ভাই আমরা জনতা ইঞ্জিনিয়ার সাথে কন্ট্যাক্ট করি, বাট ঠিক ভাই আপনাকে আমরা খুব ভালো চিনি, আপনার কাছ থেকে একটা মেশিন পেলে খুব ভালো হতো। আর তারপর অনেক সময় দেখা যাচ্ছে আমি জনতা ইঞ্জিনিয়ার এর কাছে বলতাম যে এটা আমার সাবস্ক্রাইবার বা এই ভাই আমার কাছের লোক, তাকে একটু কম দাম দিন বা এরকম করে। আসলে এরকম ভাবে অনেক সময় বলা হয় না, ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে খুব অল্প পার্সোনের ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে আপনি একটু কম দামে দিন, কিন্তু তখন দেখছি যে আমরা অনেক মানুষের চাহিদা কিন্তু জনতা ইঞ্জিনিয়ারিং সবাইকে চাহিদাটা ফিল আপ করতে পারছে না, যে আমাদের যারা সাবস্ক্রাইবার কি আর বাইরের কারা তারা তো আসলে বোঝা যায় না আমাদেরকে ভিউয়ার। তখন দেখা যাচ্ছে অনেকেই মনে করে যে টিউবাই বললো যে আমাদের কথা বলতে কম রাখবে কিন্তু কম পাচ্ছি না, তো এর জন্য আমরা জনতা ইঞ্জিনিয়ারিং কাছে রিকোয়েস্ট করলাম যে ভাই আমরা যদি আমাদের একটা ডিলারশিপ দেন তাহলে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা যেন খুব সুন্দরভাবে আমাদের সার্ভিসগুলো পায়। এটা কিন্তু রাস্তার সাইডে প্রচুর সাউন্ড আসছে, তারপর আমি শাটার মাটার লাগাই দিয়ে ভিডিওটা তৈরি করছি। আমাদের পুরো শোরুমটা রেডি হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের আরো ভালো সার্ভিস দিতে পারবো এবং আপনারা এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন। তবে এটা হয়তো একটু সময় সাপেক্ষ, কারণ এগুলো প্রত্যেকটা মেশিনই অনেক দামি মেশিন, যেগুলো তৈরি করাটা এবং দেওয়াটাও অনেক কঠিন কাজ, তো এর জন্য একটু সময় নিয়ে আমরা আমাদের প্রচেষ্টা রেডি করছি, আপনার সাথে থাকবেন এবং এই মেশিন যিনি নিচ্ছেন সেই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি খুব সুন্দরভাবে এখান থেকে একটা ভালো কিছু করে সঙ্গে এটা কিন্তু ব্যাক করা। আমি একটা কিছু মেশিন দেখাই এখান থেকে, এটা হচ্ছে চলে যাবে আমাদের ময়মনসিংহ। ময়মনসিংহ উনি ওখান থেকে কুরিয়ার থেকে উঠে নিবে, আপনারা চাইলে যে কোনো মেশিনই কুরিয়ারে আমাদের নিতে পারবেন, আমরা এটাকে প্যাকিং করে দেবো এবং এখানে খারাপ করে খারাপ করে খাওয়া যাবে, এইভাবে প্যাকিং করে দিলাম যেন এটা কুরিয়ারে যেতে প্রবলেম না হয়, যেহেতু এটা একটা দামি মেশিন সুন্দরভাবে যেন ওনার কাছে যায়।
দর্শক আমরা এটা মাহফুজুল ভাইয়ের কাছে আমাদের জুকো এগ্রোর মেশিনারিজের প্রথম ডেলিভারি ময়মনসিংহে করছি। তো আমাদের শুরু করতে পারেনি, তার মধ্যে অর্ডারটা এসেছে, এর জন্য ডেলিভারি করছি। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের আরো অনেক বিস্তৃতি দেখবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের যদি কোনো মেশিন প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অলমোস্ট নতুন, একেবারে নতুন, আমাদের ভুল ভ্রান্তিগুলো একটু ক্ষমা দৃষ্টি দেখবেন। যদি কখনো ভুল হয়ে যায় বা কোনো মেশিন সংক্রান্ত কোনো কিছু ভুল হয়ে যায় বা আমরা কোনো ইনফরমেশন না দিতে পারি, আমাদের একটু সময় দিবেন, আমরা সবকিছু জেনে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। আমরা যদি কোনো কিছু না জানা থাকে, তবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। তাই সবকিছু আমরা সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিতে চাই এবং এরপর থেকে যখন আমাদের মেশিনারি অনেক মেশিন থাকবে, শোরুম যখন ফুল রান হয়ে যাবে, তখন অবশ্যই আমাদের প্রত্যেকটা মেশিনের আপডেট আপনারা পাবেন, যে কোন মেশিন কাকে দিলাম, কত টাকায় বিক্রি হলো, সবকিছু আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিব আমাদের এই ছোট্ট জায়গা থেকে, ক্ষুদ্র পরিসর থেকে। এই দিনটাকে স্মরণীয় করে রাখলাম, যখন যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আমি যদি অনেক বড় কিছু করতে পারি এখান থেকে, তাহলে অবশ্যই এই দিনের কথাটা আপনাদের মনে থাকবে যে কত একটা ছোট্ট জায়গা থেকে কিভাবে শুরু করেছিলাম। দর্শক এখন এটাতে আমরা নাম এবং নাম্বার লিখে দেবো, বড় জিনিসটাই সরাসরি গাড়িতে তুলে দিয়েছি সুন্দরবন গুড়িয়ারে। দেখতে পাচ্ছেন সুন্দরবন গুড়িয়ার বানেশ্বর বাজার শাখা, এবং এটা হচ্ছে সুন্দরবন গুড়িয়ারের গাড়িতে এখন এটার নাম নাম্বার লিখে একেবারে পাঠানো হয়ে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন সুন্দরবন গুড়িয়ারের গাড়ি আর কি, রাতের বেলা আমরা বুকিং দিয়ে যাচ্ছি। তো লাস্ট সিটিটা রেখে দিলাম, তো আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।